নিষেধাজ্ঞা তো অবশ্যই একটা, মানে ওটা তো বেশ বড় একটা চাপ, পিউনিটিভ, ওটা দিলে তো আরও বেশি ইম্প্যাক্টেড হবে। আর এখন যেটা হয়েছে এটি এটি মানে আমি বলবো যে এটা মানে মন্দের ভালো। হোসেন আদেল রহমান, নিষেধাজ্ঞা স্যাংশন বা নতুন মার্কিন ফ্যাসিলিটি, আপনি কোনটার প্রভাব বেশি পড়বে রাজনীতিতে, আপনি কি মনে করেন? যেটি হয়েছে যে মার্কিন যে নিষেধাজ্ঞা বা ভিসা যে নীতি, এই ভিসা নীতিটি যদি আপনি দেখেন, এটা কিন্তু চারটি পিলারকেই টাচ করেছে। মানে ওরা যেটা যাদেরকে ইনক্লুড করলো সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই বিচার বিভাগ, তারপরে আমাদের পলিটিশিয়ানরা, যেটা যেটা হচ্ছে কি আমাদের লেজিসলেটিভ বডি, তারপর হচ্ছে কি আমাদের প্রশাসন এবং মিডিয়াতেও, মিডিয়ারও প্রচার প্রচার গণমাধ্যম যেটা, সেখানেও কিন্তু এটার ইম্প্যাক্টটা পড়বে। তার মানে পুরো যে আমাদের গণতন্ত্রটার যে চারটি পিলার, সেই চারটি পিলারের উপরেই এই আমাদের এই নীতিটার একটা ইম্প্যাক্ট আছে। এর মানে এটা মানে একদম গোড়া থেকে জিনিসটা ঠিক করার একটা, প্রমোট করার একটা চেষ্টা চলছে। সেই সাথে সাথে এটার দায়িত্ব পড়ে গেছে কিন্তু পুরো 18 কোটি মানুষের উপরে, এখান থেকে কিন্তু আসলে কেউ বাদ নেই। এবং আগে যেটা বললাম যে এটা কিন্তু আমাদের সংবিধানেরও বাইরে না, এই নীতিটাই যথেষ্ট। এরপরে আরও নিষেধাজ্ঞা যদি আসে তাহলে সেটা আমাদের জন্য আরও মানে আরও চাপের সৃষ্টি করবে, কিন্তু এই নীতিটি যথেষ্ট যে আমাদের আমাদেরকে একটা ডেমোক্রেটিক ওয়ের দিকে যাবার জন্য। আর এখন যে রাজনৈতিক পরিস্থিতি, যে আমাদেরকে আমরা জানি যে আমাদের দুটি বৃহৎ দল আওয়ামী লীগ এবং বিএনপি একজন একজনের সঙ্গে সহিংসতার রাজনীতিতে জড়িয়ে আছে, এই সহিংসতা তো এক সময় এক জায়গায় শেষ হতে হবে, থামতে হবে। তা এই নীতিটি আশা করি যে অনেকটা সহিংসতা কমিয়ে আনবে এবং আমাদেরকে একটা পরিবেশ তৈরি করে দিবে যাতে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল একসাথে বসে এই জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করতে পারি। আপনি বলছিলেন যে নিষেধাজ্ঞার বিষয়টি, নিষেধাজ্ঞার বিষয়টি আর নতুন মার্কিন যে ভিসা নীতি, আপনার কাছে কোনটাকে বেশি প্রভাবিত করবে বাংলাদেশের ইফেক্টিভ, কোনটা বেশি মনে হয়? নিষেধাজ্ঞা তো অবশ্যই একটা, মানে ওটা তো বেশ বড় একটা চাপ, পিউনিটিভ, ওটা দিলে তো আরও বেশি ইম্প্যাক্টেড হবে। আর এখন যেটা হয়েছে এটি এটি মানে আমি বলবো যে এটা মানে মন্দের ভালো, যে এখান থেকে আমরা যদি ঠিকমতো এখন থেকে সব কিছু ইনলাইন করতে পারি তাহলে আমাদের অতটা ক্ষতি হবে না, সব পক্ষেরই একটি উইন উইন সিচুয়েশন হওয়ার একটা, খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে একদম মিডলে তারা এই জিনিসটা দিয়েছে খুব সুচিন্তিতভাবে। কিন্তু স্যাংশন তো আমরা জানি যে দিয়ে দিলে তো স্যাংশন দিয়ে দেওয়া হলো, আর স্যাংশন কোনো দেশেরই কখনো কোনো কাম্য নয়। আর এখন আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে তারা শুধু ইন্ডিভিজুয়াল না, তারা গোষ্ঠী, প্রতিষ্ঠান, রাষ্ট্র সব কিছুর উপরে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় তারা স্যাংশন দিচ্ছে। এবং যেহেতু ডলার ইকোনমি সারা ওয়ার্ল্ডে এখনও ডলার কিন্তু মেইন কারেন্সি, এবং সেখানে যদি স্যাংশন আসে তাহলে ডলার ফ্লোতে আমাদের ইম্প্যাক্টেড হয়। এবং আমাদের জানি যে আমাদের সামনে আমাদের ডলার সংকট, আমাদের তো আমরা জানি যে আমাদের ডলার সংকট, রিজার্ভ অনেক কমে এসছে, আমরা একটা বিরাট একটা অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। সিপিডি কিন্তু বলেছে যে আমাদের মানে এখন পর্যন্ত বাংলাদেশ এত বড় অর্থনৈতিক বিপর্যয়ের দিকে পড়েনি, যেটি আমরা পড়তে যাচ্ছি। আর সেই সাথে সাথে আবার আরেকটি এসছে যে মার্কিন থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স ফেরত আসছে, এটি মানে আমাদের জন্য একদিকে সুখকর একদিকে লজ্জাকর বটে, কারণ এই যারা টাকা পাঠিয়েছিল তারা এখন টাকাটা ফেরত আনার চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এটি সত্য যে আমাদেরকে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে আর কি। আর আমাদের রেমিটেন্স যেটা আরেকটি, যে আমাদের যে ভাইয়া যেটা বললেন যে গার্মেন্টসের রেমিটেন্স, গার্মেন্টসে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক এলসিডি আবার পেমেন্ট করে দিই, আমাদের দেশে ডলার থাকে কম, আমরা রেমিটেন্স বেশি পাই হচ্ছে কি আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাছ থেকে, যেটাই আমাদের মিডল ইস্ট, মালয়েশিয়া এগুলো দেশেই বেশি, যেখানে আমাদের আমরা লেবার শ্রমিক পাঠাই। এবং যদি আমেরিকা আমাদের উপর স্যাংশন দেয়, এর সাথে সাথে কিন্তু অন্যান্য অ্যালাই দেশগুলো কিন্তু আমাদের উপর স্যাংশন দিতে পারে, যুক্তরাষ্ট্র, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, এর সাথে সাথে যদি আমাদের মিডল ইস্টেরও কান্ট্রিগুলো দেওয়া শুরু করে তাহলে তো আমাদের দেশ একদম অর্থনীতি পুরাটাই ভেঙে যাবে। তা আমাদের সেদিকেই দেখতে হবে যে আসলে স্যাংশন আসাটা আমাদের শুধু এই নির্বাচনের জন্য, যে স্যাংশন আসাটা আমাদের জন্য কিন্তু সুদূরপ্রসারী একটা আমাদের দেশের জন্য ক্ষতি হয়ে যাবে। জি, এখনই হয়ে গেছে অলরেডি, এই ভিসা নীতির জন্যই আমাদের দেশের সুদূরপ্রসারী একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে গেছে, আমাদের রেপুটেশনের উপর একটা ইম্প্যাক্ট পড়ে গেছে। রেপুটেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আদেল ভাই, আমি আপনার কাছে আবার আসবো, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো।